কুড়িগ্রামের ফুলবাড়িতে জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী সজীব মিয়া সকল বাধা বিপত্তিকে জয় করে করেছে মাস্টার্স পাস, দিয়েছেন বিসিএস পরীক্ষা। তার ইচ্ছা প্রশাসন ক্যাডার থেকে বিসিএস পাস করে ম্যাজিস্ট্রেট হওয়ার। সজীব মিয়ার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি কলাবাগান গ্রামে। অদম্য ইচ্ছা শক্তি থাকলে সব কিছু জয় করা সম্ভব, তারই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। পরিবার ও এলাকাবাসী জানায়, শারীরিক প্রতিবন্ধী হলেও ছোটবেলা থেকেই সজীব মিয়ার লেখাপড়ার প্রতি প্রবল ইচ্ছা তাকে এতদূর নিয়ে এসেছে। কোনো বাধাই সজীব মিয়ার লেখাপড়া বন্ধ করতে পারেনি। আমরা তিন চার বন্ধু ইংলিশ সাবজেক্ট পড়ি, আরো অনেক কেই পড়ে। সজীব স্যার আমাদের ভালো বোঝাতে পারে, সেই জন্য আমরা সজীব স্যার এখানে ফেরত এই লেখাপড়া করতে অনেক কষ্ট গেছে, লেখাপড়া সে থামি থাকে না, এতটুকু আমরা জানি। সজীব অনেক কষ্ট করিয়ে লেখাপড়া করছে, মাস্টার পাস করছে, বিসিএস দিছে, এখন একটু চাকরি হলে, ভালো একটা চাকরি হলে আমি সজীবের মা অনেক খুশি হতাম। সজীব মিয়া জানান, মানুষের সকল বাধা বিপত্তিকে পিছনে ফেলে আমি আমার ইচ্ছা শক্তি দিয়ে এ পর্যন্ত এসেছি। আমার ইচ্ছে আমি বিসিএস পাস করে ম্যাজিস্ট্রেট হব, আর আমাকে দেখে যেন প্রতিবন্ধীরা সকল প্রতিবন্ধকতাকে জয় করতে পারে। আমার একটা দীর্ঘ বিশ্বাস যে বাংলাদেশ সরকার প্রতিবন্ধীর প্রতি একটা বিশেষ ঝোঁক দিয়েছেন, প্রতিবন্ধীরা যাতে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়, আমি সেই দিকে লক্ষ্য করেই লেখাপড়া করছি। ইচ্ছা হলো যে একজন ম্যাজিস্ট্রেট হওয়া। নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসেন আলী জানান, ইচ্ছা শক্তি থাকলে যে সব কিছু জয় করা যায় তারই প্রমাণ দিয়েছে সজীব। এই যে লেখাপড়া করে মাস্টার্স পাস হয়েছে এবং শুনেছি সে 31তম বিসিএস ক্যাডারে পরীক্ষাও দিয়েছেন, আর তার ইচ্ছা মনের আশা সে একজন ম্যাজিস্ট্রেট হবে। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমি মনে করি যে তার এই ইচ্ছেটা আল্লাহ পাক যেন পূরণ করে এবং তার সাফল্য আমি কামনা করি।